মানিকগঞ্জের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় পৌঁছে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের ইফতার। অসহায় ছিন্নমূল মানুষ এসব ইফতার পেয়ে মহান আল্লাহর দরবারে মন খুলে দোয়া করেছেন। এই আয়োজনের নেপথ্যের কারিগর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোহান আনভিরের জন্য। মানিকগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও রাজধানী জুড়ে প্রতিদিন 18,000 মানুষ পাচ্ছেন সুস্বাদু ইফতার। আল্লাহর সন্তুষ্টি অর্জনে পুরো রমজান জুড়ে চলবে এই আয়োজন। পরম যত্নে বাক্সবন্দি হচ্ছে ইফতার সামগ্রী। সেরা মানে বাছাইকৃত এসব খাদ্যদ্রব্য পৌঁছে যাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, যার স্বাদ পাবে অসহায় আর ছিন্নমূল মানুষেরা। পবিত্র সিয়াম সাধনার মাসে মানুষের ভালোবাসায় যার একমাত্র চাওয়া, তিনি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। দুস্থ আর গৃহহীন মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়াতেই যার তৃপ্তি। মানিকগঞ্জে মাসব্যাপী এই আয়োজনের তোড়জোড় শুরু হয় দুপুরের পর থেকেই। মহান আল্লাহর হুকুমে সিয়াম পালনকারীদের জন্য তৈরি হয় সুস্বাদু ইফতার, গুণে মানে যার কমতি থাকা যাবে না। বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোভান আনভির সাহেবের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতিদিন 2,000 ইফতার রোজদারদের উপলক্ষে মানিকগঞ্জবাসীকে, ঘিউরবাসীকে দেওয়া হয়েছে। তার জন্য আমি ঘিউরবাসীর পক্ষ থেকে সায়েম সোভান আনভির সাহেব এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সায়েম সোভান আনভির সাহেব কৃপায় আমরা ঘিউরের মানুষজন শীতে কম্বল পাই, আমরা ঈদে কাপড় পেয়ে থাকি। প্রয়োজনীয় সব উপকরণের মিশেলে ইফতার প্রস্তুত হওয়ার পর পিক আপে করে পাঠানো হয় রোজাদারদের কাছে। প্রত্যেক রোজাদারকে সাথে নিয়ে এবং ইফতার সামনে নিয়ে আমরা প্রতিদিন তাদের জন্য দোয়া করি। সুন্দর ইফতারে দিয়েছে, এজন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, বসুন্ধরা গ্রুপের এমডি মহোদয়, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য পবিত্র মাহে রমজান মাসে আমরা দোয়া করি। তার জন্য আল্লাহ রাসূলের জন্য শক্তি দেয়, ক্ষমতা দেয়, তার জন্য জানি দোয়া আশীর্বাদ সবাই করে। মানিকগঞ্জ ছাড়াও রংপুর, কেরানীগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন স্থানে সমাজের স্বল্প আয়ের সামর্থ্যহীন এমন 18,000 মানুষের মুখে প্রতিদিন তুলে দেওয়া হয় বসুন্ধরার ইফতার। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই যার মূল লক্ষ্য। মঞ্জুর দেওয়ান, নিউজ 24।